আমার একটাই বিষয় বলবার, এখানে সমীর বাবু আছেন, উনিও বললেন শুভ প্রসন্নর বক্তব্য শুনলাম, একটা কথা খুব পরিচিত ছিল, আমরা বারবার শুনেছি এই টিভি চ্যানেলগুলোতে, দলদাস কথাটা। ওনারা তো নিজ দাস, দলদাস নন, যিনি দলদাস হবেন না তিনি তো নিজ দায়িত্বেই অসম্মানজনক জায়গায় থাকবেন কেন, তিনি ছেড়ে দেবেন? আমরা রাজনৈতিক দলের লোকেরা, আমাদের কিছু বাধ্যবাধকতা আছেন, ওনাদের তো বাধ্যবাধকতা নেই। ওনারা যদি মনে করেন যে আমি কথাটা বলি এই যে হ্যাঁ যে কথাটা আসছে, সমীর বাবুও বললেন কথা বলতে হবে, উনি একা সিদ্ধান্ত নিতে পারবেন না, এই কথাটা আসবে কেন? আমি ব্যক্তিগতভাবে আমি মনে করছি নৈতিকভাবে আমার থাকা উচিত, এই যে কথাটা আসছে আমি হৃদয় নেই কেন কথাটা বলছি, দলদাস নিজ দাসের কথা, আমি হৃদয় নেই তবু আমি আছি কেন? এইখানে কোনো বাধ্যবাধকতা আছে? কি বাধ্যবাধকতা আছে যে আমি হৃদয়ে নেই অথচ আমি আছি? আমার প্রশ্নটা এই জায়গায়। রূপাদেবী প্রশ্ন করেছেন, উনি করতে পারেন, ডেফিনেটলি করতে পারেন, কিন্তু যদি দলদাস হতো বা আপনাদের পার্টি করতো বা অন্য পার্টি করতো তাহলে সেই মুহূর্তেই ছেড়ে আসতো, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমি প্রথম থেকে বলছি যে আমি মেন্টালি আমি এটাতে থাকবো না, ইট ইজ ডিসাইডেড। এবার আমি সুভাদা যেহেতু আমার চেয়ারম্যান, আমার সেই ভদ্রতাটা আছে যে তাকে একবার তার সাথে আমি এটা কনসাল্ট করা, আমি নিশ্চয়ই এটা আমার, আমি যদি দলদাস হতাম তাহলে কিন্তু আমার কথাটা বলতে দিন, আমার কথা আপনি তো বললেন, আমি তো আপনাকে ডিস্টার্ব করিনি। এইখানে এটাই প্রমাণ হয় যে আমাদের সেই জ্ঞানবোধটা আছে, আমি কোনো বাচ্চার মতো কাজ করবো না, আজকে ছেড়ে দিয়েছে এটা, যে ইটের পুকুরে একটা ইট মারলো আমার সঙ্গে সঙ্গে কতগুলো রিপুলস আসলো, এটা দিস ইজ নট দ্যাট থিং। এখানে ডেফিনেটলি একটা জিনিস, কেন্দ্রে একটা ঘটনা ঘটছে, কেন্দ্রের কতগুলো জিনিসে আমরা প্রচণ্ড বিরোধিতা করছি, আমি নয় শুধু, সেখানে আপনারাও করছেন এবং অন্য পলিটিক্যাল পার্টিরাও করছে, সেইখানে সত্যি সত্যি থাকার কোনো ইচ্ছে নেই, তার উপরে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং যেখানে প্রথম কথা যে এই যে ভুল বার্তাটা যে আমাদের নাকি একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আছে, এই মিথ্যে কথাটা, না না এই এই যে মিথ্যে কথাটা, এখানে কোনোটাই সত্যি না। কেউ যদি সত্যি প্রমাণ করতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কেউ যদি প্রমাণ করতে পারে যে সমীর রায় গাড়ি নেয়, কে এরা, তোমার কথা আমি বলছি, তাহলে সেদিন থেকে আমি কোনো টেলিভিশন চ্যানেলে মুখ দেখাবো না। অফিস অফ প্রফিট কি সেটা সমাজবাদী পার্টি রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনের মামলায় রায় দিতে গিয়ে 2006 সালে সুপ্রিম কোর্ট স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে অফিস অফ প্রফিট কাকে বলে। সুপ্রিম কোর্ট বলেছে যে এই অফিস অফ প্রফিট একটি পদের সঙ্গে আর্থিক কোনো সুযোগ সুবিধে সংশ্লিষ্ট থাকলেই তা লাভজনক পদে থাকা হিসেবে গণ্য হবে না, সংশ্লিষ্ট ব্যক্তি আর্থিক সুবিধে নেন কি না সেটা বিবাচ্য হবে না। অর্থাৎ অফিস অফ প্রফিটের সঙ্গে গাড়ি বা বেতন নেওয়াটা কিন্তু সুপ্রিম কোর্ট বলছে এটা আবশ্যিক শর্ত নয়, অর্থাৎ ক্ষমতার কেন্দ্রে থাকা এবং নেয়ার সুযোগ থাকা পদে থাকা আইনি ব্যাখ্যা। এত লোক তো এত কথা বলছে, কোন দেশ যদি কাউকে বলে ভাই আমার তোমার এই সার্ভিসটা চাই, আপনার যুক্তি বললেন, আমি অফিস অফ প্রফিটের আইনি ব্যাখ্যাটা বললাম। বাদশা এবং কৌশিকের কাছে যাবো। বাদশা, আমি এই বিষয়ে ঢোকার আগে একটা আগের বিষয়ে এক লাইন একটা কথা শুধু বলে আসছি এই বিষয়ে, যে আপনি যে বিদ্যুৎ বিলটার কথা বললেন যে ত্রিফল আলোর জন্য মাসে যত টাকা দিতে হবে এক্সট্রা, সেটা শুনে এখন মনে হচ্ছে যে পুরসভার হিসাব 2,83,400,000। হ্যাঁ, রাজ্যের এরকম করুণ অবস্থা যেটা শুনছি আর কি, সরকার দাবি করছেন সেই অবস্থায় এত টাকার এক্সট্রা বিল, যেখানে কলকাতা শহরে এরম ব্যাপার ছিল না, রাস্তাঘাটে কোথাও কোনো আলো নেই তা তো নয়, তাহলে কেন্দ্র সরকারের কাছে যতবার দরবার করা হয়েছে টাকা দিন, বোধ হয় টাকা না দিয়ে খুব বুদ্ধিমানের কাজ করেছে, তারা বোধহয় বুঝতে পেরেছিলেন যে টাকা দিলে এরকম 9-6 হবে, মানে আলোর ওপর আলো লাগিয়ে 2 কোটি টাকার শুধু বিদ্যুতের বিল বাড়ানো হলো, এবার তারপর টাকা দিলে কি হতো সেই আলোচনায় যাচ্ছে। আজকে একটি রাজনৈতিক দল বিধানসভায় একটা ফিগার দেয়, এই তোমার ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক, সেটা হচ্ছে 38,000 গরিব পরিবারকে বিনামূল্যে সারা বছর বিদ্যুৎ দেওয়া যেত এই বাড়তি টাকায়, এটা হিসেব একটা রাজনৈতিক। এবং ইনফ্যাক্ট এটা রূপাদি ভালো বলবেন যে বস্তি উন্নয়নে যে খরচটা কমানো হয়েছে সেই খরচটা না কমিয়ে এই টাকাটা সেখানে দেওয়া যেত, এটা এই বিস্তর আলোচনা এখন যাচ্ছি না বিস্তারিত এতে। আমি এই একটা সমীরদার এই বিষয়ে, আমি সমীরদার অনুভূতিটা একদম মানে বুঝতে পারছি, এটা খুব স্বাভাবিক, এবং কালকে আমরা আলোচনাও করেছি এই নিয়ে যে এই কমিটিতে সবার অবস্থানটা ঠিক এক নয়, মানে কেউ নিচ্ছেন কেউ নিচ্ছেন না, তার মধ্যে সত্যিই পার্থক্য আছে, সবাইকে এক ক্যাটাগরিতে ফেলা যায় না, সত্যিই যায় না। এবং যারা নিচ্ছেন
তাদের প্রতিও কিন্তু আমি আমি ব্যক্তিগতভাবে কোনো রকম বক্রোক্তি করছি না, এটা দায়িত্ব নিয়ে বলছি। যদি কেউ অর্থ নিয়েও থাকেন তাতেও কিন্তু আমার কোনো আপত্তি নেই, তিনি সার্ভিস দিচ্ছেন নিচ্ছেন, আমার আপত্তিটা একদম অন্য জায়গায়। আপত্তিটা হচ্ছে দুটো কারণে, একটা হচ্ছে যারা যেটা সমিতি সঠিকভাবে বলেছেন যে পরিবর্তন পশ্চিমবঙ্গে যেটা হয়েছে তার একটা তাতে বড় ভূমিকা একটা সমিতদারা পালন করেছিলেন, এবং সমিতদার সঙ্গে আরও অনেকে, সেই জন্য তাদের একটা এক্সট্রা দায়িত্ব থেকে যায় যে মানুষের কাছে যেরকম লিডারশিপের একটা দায়িত্ব থাকে তার ইমেজটা পরিষ্কার রাখার, মানুষের কাছে একটা দায়িত্ব থাকে তাকে তার গ্রহণযোগ্যতাটা ধরে রাখার। এই পরিবর্তনের দেড় বছরের মধ্যে মানুষ যখন এটা দেখতে পাচ্ছে যে যতগুলো কমিটি হচ্ছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে যতগুলো কমিটি হচ্ছে সমস্ত কমিটিতে সেই মানুষেরাই আসছেন যারা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে হেঁটেছেন, তার বাইরে কোনো লোক নেই, রেলের কমিটি হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে অন্য প্রভিন্স থেকে কেউ নেই, তখন প্রশ্নটা আসছে তাহলে এই সমস্ত মানুষ যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকছেন এটা কি থাকার পুরস্কার? এটা কিন্তু অর্থ নেওয়া না নেওয়ার ব্যাপার নয়। সৌমিত্রদা কিন্তু আছেন, আমি বলছি না, তুমি বলো, আমি বলছি সৌমিত্র চ্যাটার্জি কিন্তু একটা কমিটিতে আছেন, সেই মিটিং এ আমি গেছিলাম, তাহলে তুমি কি বলবে সৌমিত্রদা মমতা ব্যানার্জির সাথে হেঁটেছেন? আমি তাহলে এইটুকু জানতে চাইছি। বরং ভালো জিনিস তো এটা, যদি সৌমিত্রদার মতো লোকেরা যদি না আছেন, যখন ওনাকে সরানো হয়েছিল পদ থেকে, ওনাকে বলা হয়েছিল যাওয়ার জন্য, উনি যেতে রাজি হননি, উনি বলেছিলেন আমাকে পদ থেকে সরাবার সময় যখন জানাবার ন্যূনতম প্রয়োজনটুকু ভদ্রতাটুকু দেখানো হয়নি আমি কেন যাব। পরে উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন বোম্বাদার ব্যক্তিগত অনুরোধ নিয়ে এসেছেন, এটা আপনি বললেন বলে মনে করিয়ে দিলাম। সৌমিত্রদাকে মিটিং এ আমি সম্মান দেখাবো, সৌমিত্রদাকে আমরা প্রত্যেকই তো সম্মান করি, এবং সৌমিত্রদাকে কিন্তু আমি কমিটিতে মিটিং এ আসতে দেখেছি। আমি বললাম এরপরে আরো অনেক সাহিত্যিক নাম বলতে পারি কিন্তু ব্যক্তিগত আলোচনায় যাচ্ছি না। কিন্তু আমার আমার মিনিট একটা অ্যাড করি, শুভাপ্রসন্নকে মহাশয়কে এনইউজে এসে, মানে যেটা সবচেয়ে বড় কলেজ, এখানে চিত্ততোষ মুখার্জি ভারতবর্ষের শ্রেষ্ঠ বিচারপতি বলে পরিচিত, তাকে সরিয়ে শুভাপ্রসন্নকে ওখানে দেওয়া হয়েছে যে জীবনে লয়ের বই দেখেন, সেখানে চিত্ততোষ মুখার্জি হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, সুপ্রিম কোর্টের অফার পেয়ে তিনি যাননি, এবং সবচেয়ে আমরা মনে করি যে উনি আমাদের পণ্ডিত ব্যক্তি এবং সবচেয়ে বড় জজ ছিলেন, তাকে সরিয়ে বসানো হলো শুভাপ্রসন্ন, যে আইনের বই জীবনে দেখেন। আর একটা কথা হচ্ছে যেটা পরিবর্তন যারা পরিবর্তন পন্থীর একটা কথা খুব সুন্দর বলতেন যেটা আমি সমর্থন করতাম, এখন সমর্থন করতে পারি না, সেটা হচ্ছে শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করতে হবে। যদি আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না যে কেউ MLA হলে বিধায়ক হলে সে শিক্ষাঙ্গনে যুক্ত থাকতে পারবে না, আমি এটা বিশ্বাস করি না, তার সে যোগ্যতা থাকলে থাকতেই পারে। কিন্তু মজা হচ্ছে পরিবর্তনের পর আমি একদম নাম ধরে 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 বলে যেতে পারি যে কোন কোন কলেজে কোন কোন বিধায়ক শিক্ষাঙ্গনে সেই সমস্ত কলেজ কমিটির মাথায় বসে আছেন। কেন পরিবর্তনপন্থী মানুষরা যারা পশ্চিমবঙ্গে নতুন স্বপ্ন দেখানোর কথা বললেন এই সমস্ত বিষয়ে কেন তারা চুপ করে আছেন? আচ্ছা, কিন্তু আমার এখানে একটা আমি তো তোমার কথায় কন্ট্রাডিক্ট করবো, সেটা হচ্ছে যে যে মুহূর্তে তুমি পরিচালন কমিটির মাথায় রাজনীতিবিদদের বসার অধিকার দিলে সেই মুহূর্তে কিন্তু তোমার মুড়ি মিচড়ি একদর হতে বাধ্য। কেউ ক্লাস 8 অবধি পাশ করে বলবেন যে উদাহরণ তুমিও জানো আমিও জানি, কেউ ক্লাস 6, আবার কেউ হ্যাঁ BA বা MA পাশ করেও বসবেন। কিন্তু আমি বলছি তুমি যদি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন কমিটিতে রাজনীতিবিদদের লগগেটটা খুলে দাও, তুমি যদি তাকে অনুমতি দাও, সেখানে তুমি কিন্তু বাদ বিচার করাটা করে দিন। ওই জন্য একটা শব্দ অ্যাড করেছিলাম, যদি তার যোগ্যতা থাকে। হ্যাঁ শুনুন, আমি তাহলে তোমার সাথে একটা অ্যাড করব, শেষ করে এটা খোলা ছিল, এটা বন্ধ খোলা ছিল, বাম আমলে খোলা ছিল, খোলা ছিল, এটা বন্ধ করা উচিত। সুমিত, আমি নাম করেই বলছি যে বাম ফ্রন্ট আমলে খোলা ছিল সেই, এবং এই এই পরিবর্তনের পরে সমস্ত একটা একটা করে কলেজে বলছি পরিচালন কমিটিতে বিধায়করা আছেন এবং তৃণমূল কংগ্রেসের বিধায়করা আছেন, কিন্তু পরিবর্তনপন্থী যারা শিক্ষা নিয়ে এত কিছু বলেছেন তাদের কিন্তু কোনো আমি ভূমিকা দেখতে পাই না। কেন কেন ওনাদের নিয়ে প্রশ্নগুলো আসছেন? এবং অনেকগুলো মানুষ যারা একসঙ্গে লড়াই করেছেন, বাবার অত্যন্ত আমাদের প্রিয় তার মধ্যে ছিলেন, আমি বলছি আজকে সুনন্দ সান্যালকে দেখেছি, তরুণ সান্যালকে দেখেছি, তাদের বিভিন্নভাবে কথা বলে দেখেছি কোথাও একটা উষ্মা আছে। আমি দেড় বছরের মধ্যে যদি নিজেদের মধ্যে এই 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 জায়গায় পৌঁছে যায় তাহলে তারা রাজ্যের মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কী করে তৈরি হয়? শেষ কথা বলবো, আমি পশ্চিমবঙ্গে আর একটা জিনিস তৈরি হয়েছে যে যে কোনোভাবে কোনো ব্যক্তিকে আক্রমণ করে তাকে অসম্মান করা, যৌক্তিক অযৌক্তিকহীনভাবে। এখানে যদিও এটা আলোচনার জায়গা নেই, আমি কিছুদিন আগে একটি সরকারের একজন ব্যক্তি সম্পর্কে, রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, তাকে নিয়ে একটি ঘটনা সরকার বারবার বলে আসছিলেন এবং আমার খুব জানার উৎসাহ হয়েছিল যে ব্যাপারটা কী, যে একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল
আমি এখানে বলছি অন ক্যামেরা দায়িত্ব নিয়ে যে কোনো বেসরকারি সংস্থাকে লাভজনক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়নি, তা সত্ত্বেও সরকার একদম ব্যক্তিগত আক্রমণের জন্য একটা সংস্কৃতি চালু করছে যে যে ফোরফ্রন্টে এসে কিছু বলবে সেটা আজকে আমি হতে পারি, কালকে আপনি হতে পারেন, কালকে বাবান হতে পারে, কালকে অমুক হতে পারে, তার সম্বন্ধে একটা গল্প ছড়িয়ে দাও এবং তাকে তাকে তার সম্পর্কে চারটে কথা, এই এই ব্যাপারগুলো যদি এই সমস্ত মানুষরা শিল্পী বুদ্ধিজীবী যারা সেন্সিটিভ মানুষ তারা যদি এই বিষয়গুলো সরকারকে পরামর্শ দেন রাদার দ্যান রেল বা ওই জাতীয় টেকনিক্যাল কমিটিগুলোর মধ্যে না থেকে, তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের সত্যিই খুব উপকার হতে পারে। আমি কৌশিকের কাছে যাবো এই একই বিষয়ে তোমার মনে। প্রথমত আমি আমি একটা ছোট্ট ঘটনা বলে শুরু করছি, আমি খুব বেশি আমার খুব একটা বলার আছে বলে মনে হয় না। সেটা হচ্ছে যে সুভাষ চক্রবর্তী যখন আমাদের পরিবহন মন্ত্রী তখন ওই কালিকাপুর খালে একটা বাস পড়ে গিয়েছিল, বিপজ্জনক দুর্ঘটনা ঘটেছিল এবং আনফর্চুনেটলি ওই সময়টায় রাস্তাঘাটে প্রচুর দুর্ঘটনা ঘটছিল ওভারটেক করা ইত্যাদি নিয়ে, এবং মানুষের ভেতরে যাত্রী সাধারণের ভেতরে একটা উষ্মা তৈরি হচ্ছিল। সেই সময় আমি একদিন ঢাকুরিয়াতে ওই মধুসূদন মঞ্চের কাছে আমি নাটকের দলের কাজে একটা গেছি, আমি দেখি একটা মিনি বাস ওরকম বিপজ্জনকভাবে ওভারটেক করতে গিয়ে দাঁড়িয়ে গেছে, এবং অদ্ভুত একটা দৃশ্য, মিনি বাসের ভেতরে যে যাত্রীরা তারাও বাস চালককে দুষছেন এবং বাসটিকে ঘিরে বাসের বাইরে যে মানুষরা তারাও 150-200 লোক ঘিরে করছে। আমার এটা খুব সিম্বলিক মনে হয়েছিল। বামফ্রন্ট যখন আস্তে আস্তে বামফ্রন্ট সম্পর্কে মূলত সিপিআইএম সম্পর্কে যখন মানুষের ভেতরে একটা উষ্মা জনরোষ তৈরি হচ্ছে, ওই যে বাসটিকে কেন্দ্র করে যে কত মানুষ ওই বাসের মধ্যে, বিজেপি কেউ আছে, কেউ সিপিএম আছে, কেউ কংগ্রেস আছে, কেউ তৃণমূল আছে, কেউ মুসলমান আছেন, কেউ হিন্দু আছেন, কোন খ্রিস্টান আছেন, তো কিন্তু ওইখানে ঘটনাটা আছে ইম্পর্টেন্ট যে এইরকম বিচ্ছিন্নভাবে বাস তুমি চালাবে না, তখন কিন্তু মানুষ আলাদা করে তুমি কে আমি কে এরকমভাবে হয়নি। সেম থিং আমার মনে হয় খুব ইন্টারেস্টিং উদাহরণ হিসেবে মনে হয় যে যখন মানুষ পশ্চিমবঙ্গের মানুষ ডিসাইড করলেন যে এই সরকারকে চাই না, এই পার্টিটাকে আর চাই না, তখন সমাজের বিভিন্ন অংশ থেকে ক্ষোভটা উঠে এসেছিল। সেটা কখনো জঙ্গলমহল, সেটা কখনো একদম প্রান্তিক মানুষেরা, কখনো কৃষকেরা, এমনকি শহরে বসবাসকারী আপার ক্লাসের মানুষ, মিডল ক্লাস, এমনকি যাদের একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একটা স্ট্রং রিজার্ভেশন ছিল একটা শিক্ষিত একটা ইন্টেলেকচুয়াল ক্লাসের, তাদেরকেও কিন্তু পরে বলতে দেখেছি না বাবা মায়াকভস্কি পড়া বুদ্ধদেব ভট্টাচার্যের থেকে ঠিক আছে একটু কম ইংরেজি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি আমাদের কাছে গ্রহণযোগ্য। এই যে সম্মিলিত একটা জনরোষ বিক্ষোভ, এটা কিন্তু যতটা না তৃণমূলকে চাই তার থেকে অনেক বেশি হচ্ছে সিপিএমকে চাই না, এইটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম। অন্তত আমরা যারা নিজেদেরকে সাংস্কৃতিক কর্মী বলে মনে করি আমরা এটা বুঝতে পারছিলাম দীর্ঘদিন ধরে, এবং বুঝতে পারছিলাম বলেই আমার আমার আমি যাদের সঙ্গে পথ হেঁটেছি, যাদের সঙ্গে সিপিএমের বিরুদ্ধে মিছিল করেছি, আমার একটা হয়তো ভিন্ন এক্সপেকটেশন তৈরি হচ্ছিল। আমার ভিন্ন এক্সপেকটেশনটা তৈরি হচ্ছিল কেন, কেন আমার মনে হচ্ছিল যে আমাদের দায়িত্বটা হচ্ছে সিপিএমকে না বলা, আমাদের দায়িত্বটা ছিল না তৃণমূলের মঞ্চে যাওয়া, আমাদের দায়িত্বটা ছিল না সিপিএমে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের পুরসভায় আঁতাত হবে কি হবে না সেটা নিয়ে প্রেস করা, আমার দায়িত্ব ছিল না যে একটা একটা রেল দুর্ঘটনা হয়ে যাওয়ার পর ইমিডিয়েটলি প্রেস কনফারেন্স ডেকে কোনো প্রমাণ ছাড়াই লোককে বলতে শুরু করা যে এটা সিপিএম করেছে, এটা মাওবাদীদের কাজ নয়। আমার এই কাজগুলো ছিল না, আমার কাজটা ছিল যে একই সঙ্গে যেরকমভাবে আমি নেতাইয়ের প্রতিবাদ করব, তুমি একইভাবে যখন রাষ্ট্রপতির কাছে বা প্রধানমন্ত্রীর কাছে আমি ডেলিগেট হয়ে যাব, তখন নেতাইয়ের ঘটনার পাশাপাশি কিন্তু যে গ্রামে ওই আরএসপি যে গ্রামটাতে বা ফর ব্লক যে গ্রামটাতে জায়গাটার নাম বাসন্তী, না ওইখানে তোমার সুন্দরবনের সুন্দরবনে যেখানে মাওবাদীরা ঢুকে প্রায় একসঙ্গে 10-11 জন, আমার কিন্তু দুটো ঘটনাই বলার কথা ছিল, কিন্তু আমি যখন দেখছিলাম যে আমি যাদেরকে রেসপেক্ট করি, আমি যাদেরকে ভালোবাসি, আমার বন্ধুরা আমার থেকে মানে আমার থেকে মানে ক্ষমতায় আমার থেকে তাদের তাদের সব কিছুতে অনেক বড় মানুষে যারা, তারা এটা করছেন না, তারা একটা দিক দেখছেন, তখন আমার খুব অস্বস্তি লাগতে শুরু করে। এবং সমীরদা যেটা একটু আগে বললেন তাতে আমার একটু খানিকটা সুবিধেই হচ্ছে, যে সমীরদা বললেন যে দেশ যদি আমার সার্ভিস চায় আমি দেবো না, আমি এক্ষেত্রে আমি স্বীকার করে নিচ্ছি আমি দেশদ্রোহী,
কারণ আমি ওরকম দেশপ্রেমিক হবার একটা সুযোগ আমার কাছে এসেছিল, তো আমি দেখলাম যে ওইভাবে আমি দেশপ্রেমিক হতে পারবো না, কারণ আমি থিয়েটার করতে পারি, আমি ক্যামেরার সামনে অভিনয় করতে পারি, রেলওয়েতে কোন যাত্রীরা কি খাবার খাবেন কি তাদের হবে এটা আমি জানি না, এবং এটা যেটা মানে একটু আগে শুনছিলাম যে প্রতিদিন 2 কোটি মানুষ যাতায়াত করে, সেই যাত্রী স্বাচ্ছন্দ্য মানে তার ভালো মন্দ তার সুবিধে অসুবিধে এটাকে এটা এটার সম্পর্কে একটা এক্সপার্ট হওয়ার মতো আমার তো নেই। তো এখানে কিন্তু টাকাটা বড় কথা নয়, কেন কারণ সবাই জানি যে সমীর রাইজ শিল্পী হিসেবে কি শুভাপ্রসন্ন বাবু আজকে ভারতবর্ষের পেইন্টার হিসেবে যে জায়গায় আছেন, শাউলি মিত্র যে জায়গায় আছেন আমাদের থিয়েটারের জগতে, কি বিভাস চক্রবর্তী, কি জয় গোস্বামী, কি অর্পিতা ঘোষ, মানে অর্পিতার সম্প্রতি একটা নাটক করেছে অচলায়তন, আমার দেখা হয়নি কিন্তু আমার দলের ছেলেমেয়েরা সব দেখেছে, অসম্ভব ভালো কাজ। তো এরা যে জায়গায় আছেন আমি বিশ্বাস করি না এরা শুধুমাত্র অর্থের প্রয়োজনে গেছেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে গেছেন কেন, মানে সত্যি কি এরা বিশ্বাস করেন মনে মনে, এমনকি সমীরদাও বিশ্বাস করেন যে মানে এই যে উনি উদাহরণটা দিলেন যে আজকে কলকাতা শহরে যদি এরকম ঠিক করা হয় যে কলকাতাকে লন্ডন টন্ডন নয়, কলকাতাটাকে খুব সুচারুভাবে সুন্দর করে সাজানোর জন্য, যে কলকাতায় অধিকাংশ অনেক শিল্পীকে আমি বলতে শুনেছি কলকাতায় অধিকাংশ যে স্কাল্পচারগুলো আছে খুব খারাপ, তোরা যাক এই ব্যাপারে সমীরদা বা শুভাপ্রসন্নবাবু কি যোগেন চৌধুরীর মতামতকে নিচ্ছে, এইটা করলেও কিন্তু দেশের কাজ করা হয়, কারণ আমি বা রেল কামরার ভেতরে কি ধরনের শিল্পকলা রাখলে সেটা দেখতে ভালো লাগে, আমি এটা বলতে, কিন্তু আরো অনেক কিছু তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে যেটা কি সত্যি সত্যি শুভাপ্রসন্নবাবু কিংবা সমীরদা এরা বিশ্বাস করেন যে এটা তাদের পক্ষে জানা বোঝা সম্ভব, এটা কিন্তু অর্থের ব্যাপারে নয়, মানে এখানে মানে এখানে দুর্নীতি কি আরো বিদ্যুতের ব্যাপার আছে, আরে মাংস মাংসটা খারাপ কি ভালো সেটাও এরা টেস্ট করবে, টেস্ট করে বলবে তুমি নয় না না এটাও কমেডি হয়েছে, মাংস মাংস খেয়ে বলবে কনটেন্টমেন্টে গেলা তোমরা চেক করার ভার আছে না, এবং আমার আমার মনে হয় যে তখন আমার আমার কাছে মনে হয়েছিল যে এগুলো মানে আমি পারবো না, তো মানে সত্যি মানে এগুলো তো সম্ভব নয়, মানে অর্থটা তো অনেক পরের বিষয়, কিন্তু আগে তো আমাকে এই কাজটা জন্য যোগ্য হতে হবে, তারপর তো একটু কৌশিকের সাথে কথা বলবো, ফলে আমার আমার নিজের মনে হয়েছিল যে এটা বোধহয় আমি পারবো না, ফলে এখানে আর্থিক জায়গাটা কোনো ব্যাপারই না, এবং আমি খুব মানে যেটা সমীরদা বলেন যে আমি ভীষণভাবে বিশ্বাস করি যে এখানে তাদেরকে দুর্নীতিগ্রস্ত বলা কিংবা তাদেরকে কর্নার করে দেওয়া ব্যাপারটা সিম্পল এইটাই, সেটা হচ্ছে যে ঠিক একটা যে বাধ্যবাধকতা থেকে আমাকে কমেন্ট করতে হচ্ছে যে পৌরসভায় কংগ্রেসের সঙ্গে তৃণমূল থাকলো না বলে কংগ্রেসকে ভোট দেবেন না, এটা ওই সময় আমার বন্ধু কিছু বুদ্ধিজীবীরা প্রেস করে বলেছিলেন, ব্যত্তটাত্তরা বলেছিলেন আমার সঙ্গে এটা নিয়ে মতান্তর হয়েছিল, এমনকি যখন ওই সাংঘাতিক রেল দুর্ঘটনা ঘটে সেটার পরেও যখন একটা রাতারাতি প্রেস কনফারেন্স, আমার কথা হচ্ছে এইগুলোর কোনো প্রয়োজন ছিল না, এই হয়তো একই কথাগুলো আমরা বলতে পারতাম একটা স্বতন্ত্র জায়গা থেকে, কিন্তু সেইখানে মানে আমি কেন একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে যাবার জন্য আমি আমার মাথায় আজও ঢোকে না যে সিপিআইএমকে সরাবার জন্য আমার আরেকটা রাজনৈতিক দলকে সরাসরি মঞ্চ হিসেবে ব্যবহার করতে হবে কেন, মানে ঠিক যেরকম ধরনের FDI নিয়ে সুমন যে FDI নিয়ে যে কথাগুলো হচ্ছে তখনও ধরা যাক আজকে যদি নন্দীগ্রামে সিঙ্গুরে গুলি না চলতো এটা নিয়ে আমরা কথা বলতাম যে নন্দীগ্রামে যদি খুব স্মুথলি হয়ে যেত সব কিছু তাহলে কি মানে ওই ওইটা ন্যায়সঙ্গত ছিল ওই ডিসপ্লেসমেন্টটা, মানে আজকে কি গুলি চলল বলে ব্যাপারটা অন্যায়, যদি খুব চুপকে চুপকে ব্যাপারটা হয়ে যেত তাহলে কি ঠিক হতো, মানে আমরা পরবর্তীকালে জানতে পেরেছি সিঙ্গুরে কি প্রচণ্ড মানে উর্বর জমি, সেই উর্বর জমিকে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছিল টাটার কাছে, ধরা যাক যদি সেটেলমেন্টটা খুব স্মুথলি হয়ে যেত, ধরা যাক তাপসী মালিকের ঘটনাটা ঘটেনি, তাহলেও কি ব্যাপারটা ন্যায়সঙ্গত ছিল, আমাদের কোথাও একটা সময় আমরা এইগুলো নিয়ে ভাবছিলাম যে সেজ কি আমরা আরেকটু জানি আরেকটু বুঝি আরেকটু নিজেদের মধ্যে ডিবেট করি, সেই মতো অম্লান দত্তকে ডেকে ডক্টর অশোক সেনকে ডেকে আমরা তপন থিয়েটারে একটা সেমিনার অর্গানাইজ করেছিলাম, মানে ধরো সেটা না করে এইগুলো না বুঝে আমরা কিরকম ক্রমশ আমরা অর্থাৎ যাদেরকে কোট আনকোট বুদ্ধিজীবী বলা হচ্ছে আমরা কিরকম একটা সরাসরি দলীয় রাজনীতির ভেতরে ঢুকে পড়লাম,
তুমি বলছো যে উনি এফডিআই ঠিক বললে ঠিক, উনি মানে কেউ মানে আমাদের উনি ভুল বললে ভুল এফডিআই নিশ্চয়ই। এবং আমি নিশ্চয়ই জানি যে আমি জানি গতকাল যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকে আমি জানি অনেক মানুষ আছেন যারা সত্যি সত্যি কনসিয়াসলি এফডিআই কে জেনে বুঝেই রিজেক্ট করতে গেছেন, সেটা তাদের তেমনি বহু মুখ গতকাল আমি দেখেছি সুমন, তারা এমনকি এটা জানেনও না যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেছেন কিনা। আমি কেউ দায়িত্ব নিয়ে বলছি, মানে টালিগঞ্জে এরকম বহু শিল্পীকে আমি বলতে পারি যারা মানে এফডিআইটা তো দূরস্থান, এমনকি কবে সরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল এটাও বলতে পারবে না। সুতরাং মানে কোথাও কি হয়েছে জানো তো, মানে একটা অদ্ভুত এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা সমীরদা আরও ভালো বলতে পারবেন যে গতকাল যাদেরকে দেখেছেন আপনি বলতে পারেন সমীরদা, যে যখন আমরা সিপিএমের বিরুদ্ধে লড়ছি যখন সিপিএমের কাছ থেকে প্রায় প্রত্যেক দিন হুমকি কল আসছে কিন্তু, মানে ঠিক এই ভাষায় ছেলেকে তুলে নেবো, হ্যাঁ বউকে তুলে নেবো, এই ভাষায় কিন্তু ফোন আসছে আমাদের কাছে। সেই সময় ওই মিছিলে আমাদের ওই 14ই নভেম্বরের মিছিলে এদের একজনকেও হাঁটতে দেখেছেন আমাদের পাশে? তখন জমানো অন্য ছিল, বরঞ্চ একটা অন্য রকমের বিশ্বাস ছিল যে না এদেরকে সরানো যাবে না। সুতরাং আজকে যে এই যে কজন বুদ্ধিজীবী করছে টচ্ছে বোকামি করছে, কিন্তু আজকে দেখুন মঞ্চ পরিপূর্ণ। ফলে আমার মনে হয় যে মানে কোথাও মানে ব্যাপারটা গুলিয়ে গেছে। আমি তোমাদের সঙ্গে 2020-র এটা শুনছিলাম খুব মন দিয়ে, খুব চমৎকার আলোচনা হয়েছে, দুজন অর্থনীতিবিদ ছিলেন, একটা কথা বারবার উঠে আসছিল সেটা হচ্ছে যে কনফিউশন হচ্ছে যত দিন যাবে আমাদের রাজনীতিতে বলো, আমাদের মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বলো, আমাদের দেশীয় রাজনীতিতে বলো, কনফিউশনটা বাড়বে মানুষের ভেতরে। তার কারণ মানে সামগ্রিকভাবে রাজনীতিতেই একটা অদ্ভুত একটা দুর্নীতি এবং একটা ধোঁয়াশা চলে এসেছে। আজকে মনমোহন সিংয়ের সরকার যদি এই কেলেঙ্কারিগুলো না হতো তাহলে তার যে রিফর্মসের যে বার্তা সেটা মানুষের কাছে একরকমভাবে পৌঁছতো। মানে আজকে শুধু এইটা বললে হবে না অরুণাবদা যে অমুককে জেল খাটিয়েছে তো অমুককে জেল খাটিয়েছে, কিন্তু দুর্নীতিটা হয়েছে এটা জনগণের কাছে পরিষ্কার। ফলে রিফর্ম একটা গভর্নমেন্ট করছে যার একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে, আর রিফর্ম একটা গভর্নমেন্ট করছে যার স্বচ্ছ ভাবমূর্তি নেই, এই দুটো ভিন্ন বার্তা নিয়ে যায়। একই রকম ভাবে এই ত্রিফলা আলোর ক্ষেত্রেও একজন নেত্রী যার একটা সুঠাম একটা একটা নির্ভেজাল একটা সদ্ভাবমূর্তি আছে জনসমাজে, সেইখানে তার পুরসভা এইরকম কোটি কোটি টাকার নয় ছয় হচ্ছে, মানুষ কোথায় যাবে? তপন শুকুরও আছে আবার এদিকে আরাবুলও আছে। তো মানে যত দিন যাবে কনফিউশন হবে। মানে মুলায়ম সিং যাদব ছেলেকে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেগোসিয়েট করতে, আবার সেই দিনই তার দলের একজন গুরুত্বপূর্ণ নেতা বলছেন না না বামফ্রন্টের সঙ্গে যদি একটা থার্ড ফ্রন্ট আমরা করতে পারি। তো এই যে সর্বত্র একটা তুমি ওর কথা বলবে, একটা পয়েন্ট ওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি যে টালিগঞ্জ শিল্পী বা অনেকের সম্পর্কে অনেকগুলো কথা উঠে আসছে আজকে। একটা প্রশ্ন আমাকে আমারই এক বন্ধু করেছে, সেটা আমি তোমাকে জানাচ্ছি। সেটা হচ্ছে যে এটা তো খুবই সত্যি কথা, এফডিআইএন এর সম্পর্কে কার কি ধারণা আছে এটার প্রশ্নচিহ্ন আছে এখানে। কিন্তু প্রশ্নটা তিনি করেছেন আমাকে যে ধরা যাক কালকে এসিবিসিআই এই এফডিআই ইস্যুতে একটা ধর্মতলায় এরকম একটা জমায়েত করতে চাইল, তাহলে কালকে আমি আপনাদের চ্যানেলে দেখলাম টালিগঞ্জ থেকে বাস বুক করে অনেক শিল্পী গিয়েছেন, কালকে যদি এই জমায়েতটা হয় এসিবিসিআই এর ডাকে এই শিল্পীদের 25% কি ওই জামায়াতে যাওয়ার উৎসাহ দেখাবেন? এই প্রশ্ন আমাকে করেছে একদিন, সেজন্য আমি আপনাকে করি একদম না। আমি আমি কৌশিকের কথা আমি ওর কথাটা আমি নিশ্চয়ই বলবো, কৌশিকের কথাটা নিয়ে বলি। কৌশিক প্রথম থেকে যা যা বললো একদম ঠিক কথা বলেছে। আমার এবার আমার সাথে কৌশিক আমরা যখন একসাথে মুভমেন্টটা করছি, কৌশিক একটা সময় নিজের একটা স্ট্যান্ড নিল, ভুল ঠিক আমি সেই পয়েন্টে যাচ্ছি না, আমরা ভুল আমরা ঠিক আমি এটাও যাচ্ছি না, কৌশিক ভুল করেছে না ঠিক করেছে এটাও বলছি না, সবটাই টাইম বলবে। কিন্তু যেখানে আমাদের কনফ্লিক্টটা হলো আমার মনে আছে, বিশেষ করে নেতাইয়ের কাণ্ডের পরে, নেতাইয়ের কাণ্ডটাতে সত্যি সত্যি আমরা নেতাই নিয়ে যাই, সেখানে যাই হোক ওটা গেল আমরা যা যা করি। কিন্তু যেটা আমাদেরকে কোথায় কনফিউশনটা হলো, যখন আমরা মুভমেন্টটা করছি আমরা মানুষকে বলছি লেফট ফ্রন্ট নো নো মোর লেফট ফ্রন্ট, এবার মানুষ যখন আমাদেরকে জিজ্ঞেস করতে শুরু করলো সুমিতা এটা আপনি বিশ্বাস করেন?
মানুষ আপনাদেরকে বা আমাদেরকে জিজ্ঞাসা করে ভোট দিয়েছে? মানে ভারতবর্ষে গণতন্ত্রের ইতিহাস তাই বলে না, আমাকে বলতে দাও। মানে ধরুন এই যে বিজেপি ইন্ডিয়া শাইনিং, কিংবা বিজেপির কথা ভুলে যান, আপনি বলুন ইন্দিরা গান্ধীর মতো ওই রকম নেত্রী কার সঙ্গে কনসাল্ট করে মানুষ 77 সালে ভোট দিয়েছিল? কাউকে না, নিজেরা। ইমার্জেন্সি মানুষ মানুষের অভিজ্ঞতায় ভোট দেয়। সিপিআইএম তথা বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গের মানুষকে এমন একটা জায়গায় নিয়ে গেছিল যে মানুষ খুব স্বতঃস্ফূর্ত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের নেত্রী হিসেবে মেনে নিয়েছিলেন। তারা সমীর রাইজ, কৌশিক সেন, শুভা প্রসন্ন, বিভাস চক্রবর্তী, জয় গোস্বামীর মতামতের জন্য অপেক্ষা করে থাকবে? নিশ্চয়ই নয়। ভারতবর্ষের মানুষ কি এতটা দুর্বল? আমার উত্তরটা দিতে তুমি এত ফুটবলার নিও না। আমার উত্তরটা দিতে এই এফবিআই নিয়ে বলছে কৌশিকের, আমি বারবার বলছি কৌশিক যে স্ট্যান্ড পয়েন্টটা নিয়েছিল এটা আমি ভুলও বলছি না, এটা ঠিকও বলছি না। কৌশিক নিশ্চয়ই নিজের মতো নিয়েছিল, আমরা কেন নিয়েছি না? আমি বলছি যে মানুষ জিজ্ঞাসা করছিল, এটা মানুষ জিজ্ঞাসা করছিল, এটা আপনাদের কল্পনা না, হতে পারে এটা কল্পনা, হতে পারে, হতে পারে,